বর্তমান সময়ে কোরিয়ান নাটক, সিনেমা ও তাদের গান বেশ জনপ্রিয়। কোরিয়ান শোবিজে কোথাও ওয়েব সিরিজের ঢল, আবার কোথাও তারকাদের প্রেমের গুঞ্জন। তবে এসবের মাঝে ঘটেছে এক তোলপাড় করা ঘটনা। কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি জি ইউন নতুন ওয়েব সিরিজ মানি গেম থেকে সরে দাঁড়িয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসেই বেশ আগ্রহ নিয়ে ঘোষণা করেছিলেন যে মানি গেমের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। তবে এবার তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন ওয়েব সিরিজ থেকে। ওয়েব সিরিজের প্রযোজনা সংস্থা স্টুডিও এনআর থেকে জানানো হয়েছে যে লি জি ইউন শিডিউল মেলাতে পারছেন না, তাই তিনি ওয়েব সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই লি জি ইউনের ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। এই সিরিজে লি জি ইউনের পরিবর্তে দেখা যাবে কোরিয়ান অভিনেত্রী চো ইউ হিকে। বিখ্যাত ওয়েবটুন রাইটার বাই জিন সু এর গল্প অবলম্বনে মানি গেম সিরিজ তৈরি হতে চলেছে। চলতি বছরের জুন মাস থেকে শুরু হতে চলেছে এই সিরিজের শুটিং। কোরিয়ান শোবিজের জনপ্রিয় মুখ লি জি ইউন, তবে ভক্তরা তাকে আইইউ নামেই ডাকেন। মুন লাভার্স এবং হোটেল ডেল লুনাতে অভিনয়ের মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। এমনিতেও কোরিয়ান এই অভিনেত্রীকে তার গানের জন্য অনেকেই পছন্দ করেন। আন্তর্জাতিক স্তরেও তার পরিচিতি কম নয়। সম্প্রতি 75তম কান ফেস্টিভ্যালের আসরে দ্যুতি ছড়িয়ে এসেছেন এই তারকা। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।